हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आई प्रिंस एवं हमें रिसेंटली तो अनेक रकम अपडेट दिए अनेक एक्सक्लूसिव खबर दिए, किन्तु आजकेर खबरटा एकेबारे ओ लवली। कारण खबरटा होते चलेছে मदन मित्र के लिए, जो हमारे राजनैतिक जगतेर अन्यतम एक रंगीन व्यक्तित्व एवं जे खबर थाका माने सेई खबर ऑल टाइम भाइरल। से जे धरनेर खबरई होक ना केन, तार गावा गान जस्ट कयेक दो तीन लाइनेर मध्ये भाइरल हो जाए। जेमन कदिन आगे से जे गानटा गेयेछिलो भोटेर आगे, सेटाओ भाइरल हयेछिलो एवं सब समय ताके देखा जाए विभिन्न रकम रंगीन मेजाजे सारा दिन फेसबुक लाइव होते। तो मदन मित्र एकटा खूब जनप्रिय नाम। तो এবার একটা বায়োপিক আসতে চলেছে, এটা এখন অব্দি খবর এবং এটা আমি কোনো সোর্স ছাড়া বলছি তো একেবারেই নয়, বা এটা কোনো না জেনে খবরটা বলছি তো একেবারেই নয়। কারণ এটা এবিপি আনন্দর ফেসবুক পেজে অফিসিয়ালি বলা হয়েছে এবং টিভিতেও দেখানো হয়েছে এবিপি আনন্দ চ্যানেলে। তো সেটা দেখার পরই মনে হলো না এটা একটা ভিডিও বানানো উচিত, যেহেতু এটা ফিল্ম রিলেটেড চ্যানেল সে কারণে মনে হলো না বলা উচিত। তো যেটা খবর, মদন মিত্র বলেই দিয়েছে তার এই বায়োপিকে তার কলেজ লাইফ, স্কুল লাইফ, তার প্রেম জীবন থেকে শুরু করে পুরো রাজনৈতিক রঙ্গমঞ্চ সবকিছু দেখানো হবে। মানে শুরু থেকে শেষ অব্দি দেখানো যে লাইফটা, তার লাইফে যা যা ঘটনা ঘটেছে সবটাই তিনি দেখাবেন এবং তিনি বলে দিয়েছেন কোনো লুকোছাপা থাকবে না। তার বায়োপিক মানে তার জীবনে সবকিছুই দেখানো হবে। তো এবার কে অভিনয় করবে এটা সবথেকে বড় প্রশ্ন, এবং কে পরিচালক। তো পরিচালকের নাম হচ্ছে রাজচন্দ্র। ইয়েস, রাজচন্দ্র এই সিনেমাটা ডাইরেক্ট করছে। রাজচন্দ্র রিসেন্টলি সিনেমাগুলো দেখো বেশ ভালো মানেরই হচ্ছে, ম্যাজিক তো হয়েই ছিল, এছাড়া অঙ্কুশের সঙ্গে তার দুটো সিনেমা আসছে, এছাড়া একটা ওয়েব সিরিজ আসছে। তো রাজচন্দ্র কিন্তু বেশ ভালো জায়গায় নিজের কেরিয়ারটাকে নিয়ে যাচ্ছে যদি সিনেমাগুলো ভালো হয় অবশ্যই, এটা প্রথম কথা। তো এই মদন মিত্র বায়োপিকটা ডাইরেক্ট করার জন্য রাজচন্দ্র পুরোপুরি মানে পারমিশন নিয়ে নিয়েছে এবং এটা খুব শিগগিরই শুটিং হবে। রাজচন্দ্র রিসেন্ট যে সিনেমাগুলো আসছে সেগুলো করার পরই এটা শুটিং এসে জোর দেবে এবং এটা মদন মিত্রর সঙ্গে রীতিমতো কথা হয়ে গেছে, সে 100% রাজি। এবার সব থেকে বড় চমক, যেটার জন্য আমি খবরটা নিয়ে এক্সাইটেড এবং যে কারণে এটা দেখার জন্য এক্সাইটেড, তার অন্যতম বড় কারণ হচ্ছে যে মদন মিত্রর চরিত্র অভিনয় করবে সে কে। সেটা আর কেউ নয় নান আদার দেন শাশ্বত চট্টোপাধ্যায়, যে আমাদের সবার প্রিয় অভিনেতা। এবং আমার মনে হয় যে দুটো লুকের মধ্যেও কিন্তু একটা বেশ ভালো রকম কিন্তু মিল রয়েছে। বেসিক্যালি তোমরা যদি প্রলয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে পার্টটা যদি মনে করো, বেশ কিন্তু খানিকটা মিল পাবে দুটো ক্যারেক্টারের মধ্যে। তো সেই হিসেবে লুকের দিক দিয়ে বলুন বা চেহারা ফেহারা সব দিক দিয়ে কিন্তু প্রথম চয়েস অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায়। এবং মদন মিত্রকে জিজ্ঞাসা করা হলো, তিনিও বলেছেন যে আমার বায়োপিকের প্রথম পছন্দ হচ্ছে অবশ্যই শাশ্বত। তো যে কারণে রাজচন্দ্রের সঙ্গে শাশ্বতর অলরেডি কথাবার্তা হয়েছে, শাশ্বতর সঙ্গেও মদন মিত্রও কথাবার্তা হয়েছে। যেটা খবর, শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু করতে আপাতত রাজি হয়েছে, এখনো অব্দি একটা খবর সে রাজি হয়েছে। এবার দেখুন পরিস্থিতি অনুযায়ী অনেক সিনেমার অন্যান্য সিনেমা শুটিং হলে অভিনেতারা করতে চায় না, কিন্তু এখন অব্দি এরকম কোনো খবর নেই যে করবেন না। তো এই হিসেবে এখন অব্দি ফাইনাল যে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয়টা করবে এবং তিনি যদি অভিনয় করেন তার থেকে ভালো অভিনয় আর মনে হয় না টলিউডে কেউ করতে পারবে এই ক্যারেক্টারটা। তো একাধারে একটা রঙিন ক্যারেক্টার এবং তার সঙ্গে তার স্ট্রাগেল, তার ছোটবেলা থেকে বড় হয়ে ওটা সবকিছুই কিন্তু দেখানো হবে সিনেমাটাতে। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য এবং দেখা যাক কবে আসে। আপাতত এটা খবর, যেটা স্ক্রিপ্ট লেখার কাজ চলছে, তার লাইফ সম্বন্ধে জানা হচ্ছে, মদন মিত্রর সঙ্গে রোজ কথাবার্তা চলছে, তার লাইফ কি কি ঘটনা ঘটছে সব লেখা হচ্ছে, তারপর এটাকে স্ক্রিপ্ট করে তৈরি করে সিনেমাটা শুটিং স্টার্ট হবে। তো আশা করা যাচ্ছে যে আসতে লেট হলেও খুব বেশি লেট হবে না, আশা করা যায় 2022-23-এ কিন্তু মানে সিনেমাটা চলে আসতে পারে এবং এই বছরের শেষ দিক করে হয়তো শুটিং ফ্লোরে সিনেমাটা চলে যেতে পারে। তো দেখা যাক, খুবই ভালো একটা খবর। তোমাদের এটা নিয়ে এক্সপেকটেশন কিরকম এবং তোমাদের মতে শাশ্বত বাদে আর কাকে মানাতে পারে, তোমাদের মতে অবশ্যই আমায় কমেন্ট করে বলো এবং তোমাদের মতে কেমন হয় বায়োপিকটা, তোমাদের কিরকম এক্সপেকটেশন অবশ্যই আমায় কমেন্ট করে বলো। তো এটাই ছিল বলা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।